আসসালামু আলাইকুম ভিউয়ার, সকাল বা বিকালের নাস্তায় অনেকেই ছোলা খেয়ে থাকি, আর রমজানের ইফতারিতে ছোলা বুনা ছাড়া চলেই না। তো ভিউয়ার্স, কীভাবে অতি অল্প সময়ে কম মশলায় ঝটপট শাহী ছোলা বুনা তৈরি করা যায়, আজকে তাই তৈরি করে দেখাবো। এখানে 2 কাপ ছোলা সিদ্ধ করে নিয়েছি, এখানে কয়েকটি আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি, আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1টা রসুন কুচি নিয়েছি, এখানে সাজানোর জন্য গাজর গ্রেট করে নিয়েছি, লেবু গ্রেট করে নিয়েছি, লেবুর উপরে সালটা, আর 1টা শশা গ্রেট করে নিয়েছি। তো চলুন মূল রান্নায় যাই। এখানে 1টা প্যানে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেলে প্রথমে গরম মশলা দিয়ে দেব, দারচিনি, তেজপাতা, এই গোটাল মশলা থেকে ঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি মরিচ পাড়িগুলো দিয়ে দিলাম, তো মরিচটা হালকা করে ভেজে নেব। এবার পানি দিয়ে দিয়েছি, মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে আমি এর মধ্যে অন্য মশলাগুলো যোগ করব। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দেব, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ছোলা সিদ্ধটা দিয়ে দেব। ছোলার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিই। আমি এখানে ঢাকনা খুলে নিয়েছি, হালকা নেড়ে চেড়ে ভেঙে রাখা আলুটা দিয়ে দেব, ছোলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এরকম করে ভেজে নিতে হবে। তো চলুন, ভাজা হয়ে গেছে, পরিবেশন করে নিই। আমি এখানে শশা কুচি, গাজর কুচি দিয়ে সাজিয়ে নেব।
তো ভিউয়ার্স, আপনারা এটা তৈরি না করে খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে। আশা করি এভাবে ছোলা ভুনা করলে অবশ্যই সবার ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।